দর্শক, এখন রয়েছে দেশের স্টিল উৎপাদন খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ। শেখ মাসুদুল আলম মাসুদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে শ্রোতা দর্শক মণ্ডলী। আমরা জানি আপনারা ব্যবসায়ীরা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাদের ব্যবসায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে এলসি খুলতে প্রবলেম হচ্ছে, ব্যাংকের ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে, ডলার ক্রাইসিস, অনেক ধরনের আসলে চ্যালেঞ্জ আপনাদের সামনে। তো তারপরেও জানতে চাইবো যে প্রস্তাবিত বাজেটে আপনাদের খাত কী পেল, কী প্রত্যাশা আপনাদের ছিল, সব কিছু নিয়ে খাত নিয়ে একটু জানতে চাই। আসলে আমাদের এই সেক্টরটা পুরোপুরি একটা ঝুঁকির মধ্যে আমরা অবস্থান করছি, বর্তমান যে অবস্থায় আছে। আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল কিন্তু আমদানি নির্ভর, আমাদের ডলারে আমদানি করতে হয়। ডলারের প্রাইস যেখানে 80-85 টাকার থেকে এক ধাপে আজকে 120 টাকা, যদিও 17-18 টাকা বলেন, এটা 120 টাকার মধ্যে চলে গেছে। তো তার মানে আমাদের ওই 85 থেকে 80, মানে 40% ক্যাপিটাল আমাদের সকলের ছোট হয়ে গেছে। মানে আমাদের ব্যাংকে যেই ঋণ ব্যবস্থা যেটা আমাদের আছে, এটা কিন্তু টাকায়, কিন্তু তখন ওই ডলার ছিল 80-85 টাকা, ওই হিসাবে আমাদের যেই মাল আমরা আমদানি করতাম, আজকে যেই লিমিটটা আছে সেই জায়গায় আছে, লিমিটটা বাড়েনি, ওটা দিয়ে এখন 40% কম মাল আমদানি করতে পারতেছে। তার মানে 40% ক্যাপিটাল আমাদের কমে গেল। আরেকটা হলো মূল্য বাড়ার কারণে ডলারের আমরা যেই মালগুলি বাইরের থেকে ইম্পোর্ট করি, এগুলি যেমন আমরা যে বাইরের যেই 6 মাস পরে আমরা ডলারে পেমেন্টটা করে থাকি, হ্যাঁ, এই এই যে পেমেন্টের টেনারের যে 6 মাস থেকে অনেকে 1 বছর পরেও করে থাকে। তো যেটা আমরা ফরেন সুযোগ সুবিধা নিয়ে যে এলসিগুলি করে থাকি, তো এইখানে যে এই ডলারের দাম বাড়ার কারণেও এই একটা বিরাট অংশ প্রত্যেকের কিন্তু লোকসানও হয়ে গেছে, যেই কারণে ক্যাপিটাল শর্টেজে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভুগতেছে। আমরা তার বাইরে না, আমরাও সেই অবস্থানে আছি। এইগুলি নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন FBCCI বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছেন, আলোচনা করেছেন, ওনারা শুনেছেন, ভাবছেন কী করবেন। আমাদের FBCCI থেকে আমাদের স্টেট হোল্ডারদের নিয়ে প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে কথা বলেছেন, ওনারা দেখবেন বলে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। সেই সময় একটা বাজেট, আমাদের বিদ্যুতের দাম দফায় দফায় বাড়বে এবং বেড়ে গেল। বেড়ে গেছে মানে কি, ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করছেন, এন্ডে আপনি ফেব্রুয়ারি মাসে বিল সহ বাড়াই দিচ্ছেন, গ্যাসের দামও বাড়তেছে। তো এই যে বাড়ানোটা, এই রকম কিন্তু আমরা কখনোই আমার ব্যবসার জীবনে আমি দেখিনি যে এই বছর এই মাসে ডিক্লেয়ার করে পূর্ববর্তী মাসের বিলটা বাড়িয়ে দিবে, পরবর্তী মাসের জন্য বাড়ায়। কারণ আমরা ওই মাসের বিদ্যুৎ ব্যবহার করে যে মালটা তৈরি করেছি, এই মালটা তো অলরেডি আমরা বিক্রি করে ফেলেছি, ওই ডলারের মতো আবার আরেকটা লোকসানের সম্মুখীন আমরা হলাম। এটা নিয়ে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলাম, উনিও আমাদের বোঝালেন আসলে এটা কেমন করে হলো, এটা তো আসলে ঠিক হয়নি, আমি দেখবো বিষয়টা, দেখবো বলে এই পর্যন্ত আর উনি দেখা করেন নাই। হয়তো উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারবেন না বলে উনি অ্যাভয়েড করে চলেন। উনি আমাদেরই একটা অংশ, উনিও একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের রিহ্যাবের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কাছের মানুষ, কিন্তু উনি কোনো অ্যাপয়েন্টমেন্টই আর দেন না, এখন বিব্রত বোধ করছেন। তো এই রকম অবস্থার মধ্যে একটা বাজেট আসলো। এই বাজেটে মালের দাম এমনিতেই আমাদের এই বাজেটের আগেই যে কস্টগুলি বেড়ে গেছে, এতে প্রায় 7-8 হাজার টাকা দাম বাড়বে। আচ্ছা, এটা একেবারে আমরা হিসাব করে আমাদের অ্যাসোসিয়েশন থেকে জানিয়ে দিয়েছে সব স্টেট হোল্ডারদের সকলকে, কিন্তু সেটা আমরা কিন্তু দাম কিন্তু প্রাইস কিন্তু বাড়াতে পারি নাই, বাড়াতে পারি নাই মানে আজকেও ডিমান্ডের চাইতে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বেশি বলে এখন মার্কেটে একটা মন্দা ভাব বেশি এই মুহূর্তে। এই মুহূর্তে বর্ষাকাল, দেশে অনেক জায়গায় পানি টানি চলে এসছে, ডিমান্ড একটু স্লো হয়ে গেছে, সরকারি কাজগুলি একটু থমকে আছে, যেই কারণে ডিমান্ড নাই বলে প্রাইসটা এখনও অ্যাডজাস্ট হয় না। ডিমান্ড হলে এটা অ্যাডজাস্ট হবে, আমরা তো আর কস্ট কতদিন আমাদের পকেট থেকে দেব, সম্ভব না। কিন্তু সেই অবস্থায় আমাদের কিছু যে ডিউটি রিলিফ দেওয়ার কথা আমরা যেই দাবি দাবি করেছিলাম, তার কোনোটাই প্রতিফলন ঘটে নাই। একটা দেখলাম আমরা যে সিলিকো ম্যাগানিজ আমাদের কেমিক্যাল একটা ব্যবহার করি, এই কেমিক্যালটা তৈরি করে আমাদের দেশে একটা মাত্র প্রতিষ্ঠান, উনি ওনাদের সুবিধার জন্য 5% সিডি কমানো হয়েছে। আসলে এই র মেটেরিয়াল উনি ওনারাও যে র মেটেরিয়ালটা আনে, ফেরো ম্যাগানিজ আনে, ওইটা ওরের সাথে কিছু ব্যবহার করতে হয়। এইটা যদি 5% কমেও থাকে, কমলে এইটার এফেক্ট আসবে পার টনে 30 টাকা। কিন্তু সেটা কমে নেই এই কারণে যে এই মালটা আমদানি হয় ইন্ডিয়ার থেকে, সার্কের আওতায় এখানে সিডি আমরা
এমনি রিলিফ পেয়ে থাকে। সেই কারণে ওইখানে যাতে ওই সিডির যাতে সুযোগ যাতে না পায়, এই জন্য ওখানে 15% আরডি দেওয়া আছে। ওই আরডি তো আর প্রত্যাহার হয়নি, তাহলে আমরা কোত্থেকে এইটা রিলিফটা পাবো? কিন্তু মার্কেটে একটা নিউজ হয়েছে, স্টিলের দাম কমবে, কিন্তু কমার মতো সুযোগ যদি হতো, আমরা যেই দাবিগুলি করেছিলাম, আমাদের এক সময় 220 টাকা করে 440 টাকা ছিল বিলেট থেকে রড উৎপাদনে, সেটা বাড়তে বাড়তে 900 টাকা পর্যন্ত হয়েছিল প্রায় 12 বছরে, হঠাৎ করে এক দাফে এটাকে 2200 টাকা করে ফেলা হয়েছে। এই যে 2200 টাকা হলো, এইটাকে অন্তত 900 টাকা করে দিলে আমরা এই টাকাটাই হয়তো কমাতে পারতাম। আমাদের এআইটি দিতে হয় স্ক্র্যাপ আমদানি পর্যায়ে 500 টাকা, আবার আমরা রড যখন কর্পোরেটে বিক্রি করতে যাব সেখানে 2% আছে, আগে দিয়ে দিচ্ছে, যেটা আমাদের ওই পরিমাণ প্রফিট হয় না। প্রফিট না হওয়ার ফলে আবার আরেকটা কথা ওখানে বলা আছে, আমরা এই যে এআইটি যেটা প্রদান করব, যদি আমাদের লাভ তার চাইতে কম হয়, যদি আমাদের প্রদেয় কম হয়, তাহলেও এটা পরবর্তী বছরে সমন্বয় করা যাবে না। অন্তত এটা আমরা চেয়েছিলাম, এটা যাতে পরবর্তী বছরে আমরা সমন্বয় করতে পারি, সেটাও প্রতিফলন ঘটে নাই। তো এইরকম অবস্থার মধ্যে আবার আগাম আমাদের উপরে ডিক্লারেশন এসছে 3 মাস পরপর বিদ্যুতের দাম, গ্যাসের দাম আপনি বিদ্যুতের দাম বাড়ছেন, জ্বালানি তেলের দাম বাড়তেছেন, জ্বালানি তেলের উপরে 40% তো ডিউটি আছে একদম, তো এইগুলি তাহলে ভর্তুকিটা কোথায় আমি বুঝি না। সংস্থা কিন্তু প্রফিট করতেছে, আবার বোনাসও নিচ্ছে, কিন্তু আমাদের উপর এই খর্গ কেন? তো কেমন করে এই দেশের মানুষ সার্ভাইভ করবে? এমনি দেশে একটা অর্থনৈতিক সংকট চলছে, ব্যাংকগুলি আমাদেরকে যারা ভালো গ্রাহক ব্যাংকগুলি কিন্তু ডেকে ডেকে তাদেরকে ফাইন্যান্স করছে, আমাকেই করছে, আমি আজ পর্যন্ত কোনো ব্যাংকের কাছে আগে যাইনি, তারা আমার কাছে এসছে, আমি প্রয়োজন মনে করলে নিয়েছি, কিন্তু আজকে আমার ক্রাইসিস পিরিয়ডে তারা সেই সহযোগিতা করতে পারছে না। এবং বাজেটও আমরা দেখতেছি ব্যাংকের উপরে নির্ভরশীল বাজেট, এই ব্যাংক যদি সরকার যদি ব্যাংক থেকে টাকা নেয়, তাহলে তো এইটা সিকিউর ব্যবসা, সে কেন আমাদের সাথে ব্যবসা করবে? হ্যাঁ, তো এইসব জিনিসগুলি আমাদেরকে আরও প্যানিক করেছে। তো আমরা আশা করব এগুলির সমাধান সরকার খুঁজে বের করবেন, আমাদের কুইক রেন্টাল পাওয়ারের ভর্তুকি যেটা আছে এটার ব্যাপারেও একটা কীভাবে আমাদের এক্সিট বের করা যায় এখান থেকে সুরক্ষা পাওয়ার, আমাদের জন্যই করেছিলেন, আমরা একসময় চিৎকার করেছিলাম যেভাবেই হোক আমাদেরকে বিদ্যুৎ দিতে হবে, পয়সা করে যাই লাগুক, এখন বাঁচার জন্য যখন আমি পানিতে তলিয়ে যাচ্ছি আমি যা পাই খড়কটো সেটা ধরে বাঁচতে চাই, কিন্তু আসলে যখন আমাকে বাঁচানো হলো তারপরে তো আবার খাওয়া দাওয়া বাসস্থান এইগুলি আমার লাগবে, সেই ব্যবস্থাগুলি আমাকে দিতে হবে। তো এখন আমাদের বাঁচতে হলে এইগুলির থেকে একটা এক্সিট বের করে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে, এমবিআরকে আমাদের আরও একটু কাছাকাছি আসতে হবে, এমবিআরের সাথে আগে যেভাবে আমরা বাজেটটা নিয়ে যেভাবে আগে আলোচনা করতাম, এমবিআরের মেম্বার আমাদের সাথে বসতেন, ফার্স্ট সেক্রেটারিরা বসতেন, একেবারে রুট লেভেল থেকে তাদেরকে বলার সুযোগ পেতাম, তারপরে এটা যেত চেয়ারম্যানের সাথে, ওনারা ডিসকাস করতেন চেয়ারম্যানের সাথে, আবার ওনাদের সহ একসাথে বোর্ডের সাথে বসতাম, তারপরে এফবিসিসিআইকে বোঝাতাম, কমার্স মিনিস্টারকে বোঝাতাম, অর্থমন্ত্রীকে বোঝাতাম, তারপরে ওনারা সবাই মিলে একটা সমাধান বেরিয়ে আসতো। এখন কিন্তু সেই সুযোগগুলি আমাদের হয়ে ওঠে না, আমাদের চেয়ারম্যান সাহেব ডাকেন একটা ফর্মাল আলোচনা করতে, এত ভিড়ের মধ্যে আমরা যেইটুকু শুনি কিছুটা রেকর্ডও থাকে, এটার প্রতিফলন আমরা খুঁজে পাই না। প্রতিফলন আশা করি, আমরা আরও অনেক কথা আপনার কাছ থেকে শুনুন, তার একটা ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমরা একটু বিশেষ সঙ্গে আছি রহমান রণন। দর্শক, বিরতির আগে দেশের স্টিল খাত নিয়ে আমরা কথা বলছিলাম শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। শেখ মাসুদুল আলম মাসুদ, আপনি আসলে অনেক চ্যালেঞ্জ নিয়ে বলছিলেন, শুনছিলাম অবকাঠামোর দিক থেকে চ্যালেঞ্জ ছিল, এলসি খুলতে প্রবলেমের কথা আমরা বলছিলাম, ব্যাংকের ঋণের সুদের হার বেড়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনেকখানি চেষ্টা করছে আপনাদেরকে সহায়তা করার জন্য, সরকারের তরফ থেকে অনেকগুলো তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, তো তারপরেও আসলে কি প্রত্যাশা থাকবে আসলে সরকারের? আসলে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই আমরা এই সিঙ্গেল ডিজিটে ব্যাংক ইন্টারেস্ট পেয়েছিলাম, একদম আজকে হঠাৎ করে সেটা আবার হারিয়ে গেল।
তো আমরা আশা করব এটা আমাদের ফিরিয়ে না দিলে এমনি আমাদের সমস্ত কস্ট অফ ডুইং সব বিজনেসে বেড়ে গেছে। আপনার ডলারের দাম বাড়ল, আপনার গ্যাসের দাম বাড়ল, তারপরে ডিজেলের দাম বাড়ল, সব কিছু মিলে এখন বিদ্যুতের দাম বাড়বে, দফায় দফায় বাড়বে। এইগুলিকে কীভাবে দাম না বাড়িয়ে খরচ কমিয়ে অ্যাডজাস্ট করা যায়, আমার মনে হয় সরকার সেইভাবে চিন্তা করবেন। এবং এইগুলি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে ওই যে আমাদের এখন ক্যাপিটাল কমে গেছে, যেভাবেই হোক আসলে আমাদের দেশে ডিফল্টার যারা, ব্যাংক ডিফল্টার যারা, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু ভালো ব্যবসায়ীরা ডিফল্টার হয়ে যাবে এটা জেনে তাদেরকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে এই ব্যবস্থাটা নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের গভর্নরের কাছে সেই জিনিসটাই আমাদের FBCCI সহ আমাদের নেতৃবৃন্দ যে প্রস্তাব পড়েছিলেন, যাতে আমাদের যেই ক্যাপিটালটা কমে গেছে এইটাকে আমরা কোনো প্রণোদনা চাই না, এই ক্যাপিটালটাকে আমাদের একটা টার্ম লোন করে দেন, লং টার্ম 10 বছর 12 বছরের জন্য আমরা আস্তে আস্তে এটা কিস্তিতে দিয়ে দিব, ওই টাকাটাই আমাদের ক্যাপিটালটা একটু এনহান্স করে দেন, যাতে আমরা ব্যবসা করে এই টাকাটা পরিশোধ করতে পারি। কিন্তু আজকে দেখেন আমাদের যে অনাদায়ী ঋণের জন্য যে ইন্টারেস্ট বাড়ছে, এই টাকাটা কাদের, এটা কয়টা ভালো ব্যবসায়ীর, এগুলি যারা টাকা নিয়ে দিবে না, যারা ডাকাতি করছে তাদের দায়িত্ব আমাদের উপরে আসতেছে। সত্যিকারের অর্থে ব্যবসা করে কয়টা লোক দেউলিয়া হয়েছে, কয়টা পার পেয়েছে, এটা দেখেন এই অধিকাংশ ওইগুলো ডাকাতি করে নিয়ে গেছে, তাদের দায় কিন্তু আমাদের উপরে আসছে। আজকে সেই জায়গার থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আজকে ডলারের দাম এত কেন বাড়লো? আমার দেশে প্রচুর রেভিনিউ আসতেছে, আমার জানা মতো আমার আশেপাশে তাকালে দেখি আগে আমাদের দেশ থেকে শ্রমবাজার ছিল শুধুমাত্র মিডল ইস্ট, আজকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, এই ধরনের জাপান, সব জায়গায় আমাদের ছেলেরা যাচ্ছে এবং যে তারা কিন্তু আমাদের দেশে ডলার পাঠাচ্ছে, এবং ডলার আগে পাঠাতো $500, এখন পাঠায় $2000। তারপরে ডলারের দাম না কমে এটা কেন বাড়তেছে? মানে এই টাকাগুলি কিন্তু ব্যাংক চ্যানেলে আসতেছে না, আসতেছে না মানে বাইরে ডলারের ডিমান্ড বেশি, ওই হুন্ডি মার্কেটের দাম বেশি, ওই মাধ্যমেই আসে। এইটার উৎসটা কী? এইটার উৎস হলো ওই যে কালো টাকা, আমাদের যেটা প্রদর্শিত অপ্রদর্শিত বলে ওই টাকাটা না, ওই যে এটা ওই ঘুষ বাণিজ্যের টাকা, যেটা এই দেশের এই যে রাজধানীর টাকা, এই টাকাগুলি ডলার কিনে বাইরে হুন্ডি করে চলে যায়। এইগুলিকে, উৎসগুলিকে রোধ না করা পর্যন্ত আমাদের এই এই ডলারের ক্রাইসিস পূরণ হবে না। তো এইগুলিকে খুঁজে বের করে অনেক জায়গায় সরকারের কাছে চিহ্নিত হয়েছে, এই উৎসটা কি, এই ঘুষ বাণিজ্যের উৎসটা কি, কমিশন বাণিজ্যের উৎসটা কি, এইগুলিকে যদি রোধ না করা যায় তাহলে ওই হুন্ডিটাকে রোধ করা যাবে না। আমাদের এই ডিউটি ব্যবসার মধ্যে যেইটুকু সুযোগ আছে, আমাদের যেমন একটা ফিক্সড ডিউটি আছে, এর আগেও আমরা বলি আমরা কিন্তু অনেক কষ্ট করে সরকারকে বুঝিয়ে এই জিনিসটা করেছিলাম, আমরা যেই দামেই মাল আমদানি করি টন প্রতি আমাদের 1500 টাকা র মেটেরিয়ালের ডিউটি দিতে হয়, অগ্রিম আয়কর $500। এখন আমি $300 করি, $500 করি, $600 করি, এটাকে আর কোনো যাচাই বাছাইয়ের দরকার হয় না। আগে যেটা 5% ছিল সেখানে কিন্তু একটা PSI কোম্পানিকেও ডলারে পয়সা দিতে হতো। এইরকম যদি সবগুলি সেক্টরে ফিক্সড ডিউটি করে দেওয়া যায়, এইটাকে যদি একটু ওভারকাম করা যায়, তাহলে কিন্তু আর ব্যবসায়ীদের হন্ডি করতে হবে না, সে যে দামেই করুক তাকে এই ফিক্সড ডিউটিটা দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসায়ীদের যে হুন্ডি ব্যবসা এটা বন্ধ হয়ে যাবে। তারপরে রইল আপনার এই ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্য, এগুলির উৎসগুলি সকলেরই জানা, এগুলি কী করে কমানো যায়? রাতারাতি তো বন্ধ করা যাবে না, কমিয়ে আনলেই আমাদের এই দুরবস্থাটা দূর হয়ে যাবে। আর সঠিক ব্যবসায়ীরা যদি টাকা পায়, এই টাকা এইরকম হয় না, অনাদায়ী হয় না, ওই যারা ওই একেবারে যেইগুলি ওইগুলির লোন কিন্তু এখনও হয়ে যাচ্ছে, আমাদের টাকা দিতে গেলে ব্যাংক দিতে পারে না, কিন্তু তাদের কীভাবে কহিত নাজিল হয়, তাদের কাছ থেকে কোত্থেকে টাকা জোগাড় করে দিয়ে দেয় যেখানে যে আমরা টাকা পাই না। তো এইগুলিকে বন্ধ করে ভালো ব্যবসায়ীদের যাতে খারাপ না হয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই অ্যাপিলটা আমাদের FBCCI মাধ্যমে গিয়েছে, আমরা আশা করি খুব শীঘ্র এটার একটা যেন ব্যবসায়ীদের হয়ে কাজ করতে পারে সেই চেষ্টা আমরা করছি। আসলে এমন একটা খাতের কথা বলছেন, স্বয়ংসম্পূর্ণ একটা খাত, আসলে একটু ভর্তুকি যে ব্যাপার স্যাপারগুলো আপনি বলছেন সেগুলো যদি একটু করা যায় তাহলে এই খাত আরও বেগবান হবে, এক্সপোর্ট আমরা করতে পারবো, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্টিল উৎপাদন খাত ও প্রস্তাবিত বাজেটের নানা দিক ও করণীয় কথা বলছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, দুপুর 2:30 মিনিটে আবার ফিরে আসবো 100 বিজনেসে, আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন।